এবার আমরা যাই, আবার কালকে আসব। জয় মা, জয় মা, সবাইকে ভালো রে। না না, ব্যাপারটা হচ্ছে কি, পুরস্কার তো আমরা পাবো, কনফার্ম। এ আমাদের আটকায় কি, পাড়ার বাড়ি বাড়ি থেকে ছেলে মেয়েগুলোকে ধরে এনেছি দাদা অনেক কষ্টে। এই যে দেখছেন দুর্গার এমন টানা টানা চোখ, ইনি হলেন পাশের ওয়ার্ডের কাউন্সিলরের হাজবেন্ড কাজলদা। এইবার আমাদের সব জ্যান্ত। আচ্ছা, মহিষাসুর, কলাবউ, লক্ষ্মী, সরস্বতী, এরা কে হয়েছে? আর কার্তিক গণেশ? আমাদের পাড়ার কোচিং সেন্টারের নামকরা মাস্টারমশাই উল্লাসদা, যিনি হাড়ে হাড়ে পড়া বুঝিয়ে পাশ করান, তিনি হলেন এবারের মহিষাসুর। হ্যাঁ, আচ্ছা, শীত তো আগে কাল ছিলেন না, কাল মন্ত্রী মশাই ফিতে কাটার সময় উনি তো কৈলাসেই ছিলেন। হ্যাঁ, মানে ছিলেন তো, আপনারা দেখতে পাননি। এবার আপনারা আসুন, দেব দেবীরা বিশ্রাম নেবেন, সম্পূর্ণ পারিবারিক রেস্ট। এদের সব কারসাজি আজ ক্যামেরা বন্দি হবে, রাতে নাকি দর্শন বন্ধ। আমার দর্শন কে আটকায় দেখি। এই তুমি কে হে, কে তোমাকে শিব ছেড়ে আসতে বললো? যত সব উটকো ঝামেলা। আমি মিতার হাজবেন্ড, মিতা রান্নাঘরে তালা লাগিয়ে সর্বক্ষণ পাড়ার পুজোয়, আমি কি খাবো তাই ছাই মেগে চলে আসলাম। চারটে দিন অন্তত ভোগ তো জুটবে, আমি বাবা যাচ্ছি না। হিমপুরে সর্দি কাশি হলে কিন্তু জানি না, আর খিচুড়ি খেলে কিন্তু তোমার গ্যাস অম্বল হয় বলে দিলুম। না খাইয়ে মারবে নাকি আমায়? সত্যি কথা বলো তো, পর্দা টানার পর পাড়ার ঘটনার দোকান থেকে তোমাদের বিরিয়ানি আর চাপ আসে না বুঝি? এই চুপ চুপ চুপ, না হলে কার্তিক আর গণেশ থাকবে না বলেছিল। এই যে সোনু আগরওয়াল, সব লাড্ডু একাই খেলে। না আমি চাইও না, তোমার মতো তো আর মোটু নই আমি। ফ্লাস্কে রাখা গ্রিন টি ছিল, সেটাও খেলে। দেশি ঘি লাড্ডু তো মেরি পাপা নে ভেজা থা। আহা, কান্না কাটি কেন মামনি, তোমার বাবা আমাদের জন্য অনেক করেছে, তুমি যা খুশি খাও মা। আমায় মোটু বলা, সময় নেই আমার ঝগড়া করার। একে সব লাড্ডু শেষ, পাঁচ বাড়ি কাজ করে মণ্ডপ ঝাড় দিয়ে এই মিনুর কপালে একটাও জুটলো না গো। দূর বাবা, ভাল লাগে না, কাজে যাই কাজে যাই। কি মুশকিল, হঠাৎ নেটওয়ার্ক গায়েব। এই যাই দীপ্তা, আমার কালকে সকালের ফ্লাইটে মুম্বাই যেতে হবে, বিশাল অফার এসেছে মুভির। এই না না, এইভাবে হুজুক প্রিয় পার্কে ডুবিও না ভাই, তুমি আমায় কথা দিয়েছিলে। 5,000-এর বদলে 1,00,000 পেলে কেউ অফার ছাড়ে মশাই? আমি চললু, এই তো মেসেজে লিখলো কাজ কনফার্ম। কার্তিক কার্তিক, যাস্তে যাস্তে, কেতো কেতো, প্লিজ প্লিজ। কি খেড়ে তো গন্ডগোল, তোরা আমায় দেখে শিখতে পারিস না? কাল বোধনের সময় বাদলবাবুর নাতনি আমার বুড়িতে কষে একটা চিমটি কাটলো, তবু আমার সারাটা নেই, আমি অল্পতেই সন্তুষ্ট। সকালটা মুরগি, সন্দেশ, ফল, আর বিকেলে চুপি চুপি কেক, রাতে বিরিয়ানি। আমি এতেই খুশি,
আমার আর কি চাই। আমি ভাই বাড়ি চললাম। এই বেটা মহিষাসুরের নাক ডাকার চোটে আমার কাল ঘুম হয়নি। আমি খুব শরীরের যত্ন নিই, এভাবে চললে আমার শরীর ভেঙে যাবে মশাই। এসব কি আমায় দোষারো? এই যে জয়দীপ, তুমি বলেছিলে যে এভাবে থাকলে 20 জন ছাত্রছাত্রী আমার কোচিনে দেবে। বাজে কথা, মিথ্যে কথা, যত সব বাজে। আমিও থাকবো না এখানে, আমি চললুম, ভাল লাগে না আর। উফ, প্রচন্ড মাথা ব্যথায় অস্থির আমি, আর পারছি না, আমিও চললাম। বিদায় বিদায় সকলকে, বিদায়। একি সবাই কি করছে? মা না থাকলে আমি আর কেন থাকবো? তবে টাকা ফেরত দেব না। আমিও গেলুম। হলুম হলুম দাদা, হলুম হলুম, 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 হলুম হলুম। আমিও চললুম, আমিও চললুম, হলুম হলুম। ওরে বাবা রে বাবা, শান্ত হও তোমরা, কেউ যেও না, দয়া করে কথা শোনো। কাল সপ্তমী, মেয়েরা অঞ্জলি দিতে আসবে সকাল হলেই। ছন্টু পুরোহিতকে অ্যাডভান্স করা আছে 4 দিনের। দেখ একি, ও মা গো, ঠাকুর কোথায়, আমরা অঞ্জলি দেব কি করে? মিতা মিতা, বাঁচাও বাঁচাও, কিছু বলো মাইকে। আমাদের হুজুকপ্রিয় পার্কের নতুন থিম জান্ত বিসর্জন ষষ্ঠীতে। এই পৃথিবীর ভিড় থেকে দেবতারা কদিন কোন নির্জন সমুদ্রের ধারে কাটিয়ে যে যার মতো কৈলাসে চলে যাবে। টিআরপি বাড়বে, টিআরপি বাড়বে, পাবলিক খাবে ভাই, পাবলিক খাবে, টিআরপি বাড়বে, টিআরপি বাড়বে। পুরো ঘটনাটা ক্যামেরা বন্দি করেছি আমাদের নারী নক্ষত্র চ্যানেলের। এই গরম গরম খবর চারিদিকে আগুনের মতো ছড়িয়ে পড়বে, তাই না? এই জন্যে বলি থিম পূজোর পিছনে ছুটো না। তোমাদের তো খালি থিম থিম আর থিম, ঘোড়ার ডিম। মন দিয়ে পুজো করো তো, পাবে সিদ্ধি বুদ্ধি অসীম।